পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় খণ্ডঘোষের সাকারি গ্রাম থেকে 35 লিটার চোলাই অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চোলাই মদ কারবারি 29 বছরের মিথুন মণ্ডল সাকারি গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে অবৈধ চোলাই মদের কারবার চালাতেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় অবৈধ মদ সহ মিঠুন মণ্ডলকে গ্রেপ্তার করে ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় খণ্ডঘোষের সাকারি গ্রাম থেকে 35 লিটার চোলাই অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চোলাই মদ কারবারি 29 বছরের মিথুন মণ্ডল সাকারি গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে অবৈধ চোলাই মদের কারবার চালাতেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় অবৈধ মদ সহ মিঠুন মণ্ডলকে গ্রেপ্তার করে ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।